দিন কয়েক আগে কলকাতা ফেরত এক ব্যাগ কারখানার কর্মচারীর দেহে করোনা পজিটিভ রেজাল্ট আসায় সারা রামপুরহাট জুড়ে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। কিন্তু সোমবার ওই যুবকের করোনার নেগেটিভ রেজাল্ট হওয়ার পরে প্রশাসন তাকে সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরিয়ে দিয়ে যায়। বাড়ি ফিরেই যুবকের প্রতিক্রিয়া, আমাকে নিয়ে রাজনীতি করা হয়েছে, আর বকটুই গ্রামের নাম বদনাম করতেই পুলিশ আমাকে তুলে নিয়ে যায় করোনা আক্রান্ত বলে। কিন্তু আমি জোর গলায় বলছি আমি করোনা আক্রান্ত নই। এছাড়া ওই যুবক কোয়ারেন্টাইন হাসপাতালের বিরুদ্ধে তোপ দেখে বলেন, ওখানে মানুষ একবার গেলেই শেষ, ওখানে মানুষকে বাঁচানোর জন্য নিয়ে যাওয়া হয় না, ওখানে গেলে মানুষ এমনিই মারা যাবে। বাসি ভাত, একই তরকারি প্রতিদিন জোর করে নিজেদের মর্জি মতো খেতে দিচ্ছে, রোগীর পছন্দ অপছন্দের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। কেমন লাগছে আজকে এইভাবে যে ইয়ে থেকে যে ডিসচার্জ করলো, কেমন লাগছে? আজকের মধ্যে তো আমাকে একটু খুশি মনে হলো যে ওখান থেকে আমি পার পেলাম। কেমন লাগছিল যখন প্রথম তোমাকে যখন এই মানে ওখানে যখন রাখলো, ওখানে গিয়ে যখন রাখলো, প্রথম দিনে তিন টাইম খাবার দিচ্ছে ওদের মন মতন, ওরা ওরা ওদের মর্জি মতন ওরা রাখছে। ভয় ভয় লেগেছে, কবার পরীক্ষা হয়েছে? তিনবারই নেগেটিভ হয়েছে। খাওয়া দাওয়ার ওখানে টাইম টেবিল করছে, এবারে বাসি ভাত দিয়ে পাঠাচ্ছে, একটা সবজি প্রত্যেকদিন খাওয়াচ্ছে, একটা সবজি তিন চার দিন থেকে খাওয়াচ্ছে একটা সবজি, যে ভেন্টি দিয়ে না আবার এমনিতে আমাকে মানে রাজনীতি করে এখান থেকে নিয়ে গেলাম বদনাম করার জন্য। আজকে কেমন লাগছে এইভাবে রিলিজ হওয়ার পরে? গ্রামের লোক কেমন ভাবে স্বাগত জানালো? ওরা আমাকে জানালো, স্বাগত জানালো, এতে নদিন ছিলাম আর ওখানে থাকলাম আমি ছদিন। এখানে আমাকে নিজে থেকে অ্যাম্বুলেন্সে নামিয়ে দিয়ে গেল, তারপরে আমাকে আবার এখান থেকে বাড়ি থেকে নিয়ে গেল। কোনো সময় মনে হয়েছিল যে ভাইরাস আক্রান্ত হয়েছে? কোনো টাইমে আমার মনে হয়নি, আর এখনো অব্দি আমি বলবো ভাইরাস আমার আসেই না। আমার তাহলে কি হয়েছে মনে হচ্ছিল? এটা আমাকে তো রাজনীতি করে চক্রান্ত করে নিয়ে গেল আমাকে। আমাকে নাকি বলছে নাকি যে আমি জানলা ভেঙে পালিয়ে এসেছি, তাই না? জানলা ভেঙে পালিয়ে এসেছিলাম, যে অফিসারটা বলেছে তাকে সঙ্গে ডেকে নিয়ে আসুন, সামনে এক্ষুনি হবে তাহলে তার সঙ্গে কথা। অফিসারের নাম তো জানি না, যে বলছে এবার মিডিয়াতে তো মিডিয়াতে ছড়াচ্ছে, এবার মিডিয়াতে বলতে পারছি না যে কে ছড়াচ্ছে এগুলো। রামপুরতে তো সব অফিসারই তো বলছে যে আমার নাকি করোনা ভাইরাস। রামপুরহাট থেকে অমলেন্দু মণ্ডল, টাইমস বাংলা।